বাবা যা আসি হ্যাঁ আসবেন মানে তাহলে কয়টা করে আছে দিলেন এই আমার যে কর্ম করে জানি মৃত্যুর সময় যেন আমার হাত পা থাকতে আল্লাহ পাক যেন আমার জন্য বিছনায় ফেলা রাখে না আমি খুব অসহায় লোক আমি সবার কাছে এই চাচা শুনেন আমি আপনার ছেলে চাচা এই যে আমার আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চা পানি তো কথা কই আপনার সাথে ছায়া আছেন একটু কথা কই আপনার সাথে নাকি জুলুম আছে বলেন আপনি বলেন এই ভাঙড়ি বিক্রি করেন জি এগুলো কি আচার জি দি আচার কি রকম এগুলা দেখেন আপনি মনে করে চলে যায় কিসের আচার এগুলা এটা সালতে আর ওটা এটা মরিচ বাহ এটা তেঁতুল এটা রসুন এটা সালতে এটা বাবা সালতে এটা যে পোলা মানে একটু বোতল বোতল দেয় এই যে পোলা মানে বিদায় বলে আচ্ছা আর এগুলা টাকা দিয়ে বিক্রি করেন জি টাকা দিয়ে দিয়ে মোটান ভাঙি ফেলে দেই আচ্ছা তাহলে চাচার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বাবা সড়ক কাটা সড়ক কাটা জি তাহলে কি এই যে ব্যাটারি লাগান নাই না বাবা এই যে আপনি এই যে এই বয়সে রিকশা চালাইতেছেন মানে এই ভ্যান গাড়ি চালাইতেছেন আমার এই পয়সা তো খুলে না কে ছেলে মেয়ে নাই বাড়িতে ছেলে নাই কি করে কয়টা ছেলে আপনার দুইটা ছেলে কাজ করে তাহলে প্রত্যেক দিন কি এগুলা বাইরে নিয়ে বিক্রি করে সারাদিনে কয় টাকা বিক্রি হয় তিনশো চারশো টাকা বিক্রি করলে আপনার সংসার চলে এখন এইরকমই বাবা প্রথম ব্যবসা নেই কদিন পাঁচশো হয় কদিন চারশো হয় ঠিক নয় আচ্ছা তাহলে আজকে সকালে বাইরেছেন কখন দশটা আটটার দিকে তাহলে আমার আচার দেন মরিচেরটা দেন হবিবর রহমান আচ্ছা এই আঙ্কেল নেন তাহলে এই নিয়ে আপনার আজকে সারাদিন মানে সকালে বাড়িছেন কখন দশটার দিকে এটা মানে কোন কোন এলাকায় গেছিলেন আজকে এই এলাকায় দিয়ে ঘুরি আমি বেশি ফাঁকা পাই ব্যাটারি লাগা নিতেন তাহলে ভালো হইতো বাবা আমার ওই অত সম্পদ নাই যা ছেলে দুইটা বেটি ছিল বেটি দুটো বিয়ে দিছি তার মেয়ে দুইটা ছেলে দুইটা ছেলে কি দুইটাই বিয়ে করাইছেন দুইটা ছেলে থাকতে আপনি এই বয়সে এই কাজ করতেছেন আমার ইতিহাস অনেক আপনার মানুষ কেরা আনতে ছিলাম না বাবা বলেন দেখি ইতিহাস কি আমার আব্বা মা ছোট থেকে সংগ্রামের সময় মারা গেছে আমার আমরা দুইটা ভাই একটা বোন ছিলাম আমি আমার বাপের আমি বড় ছিলাম আমার আত্মীয় স্বজন কেউ নেই আমার আল্লাহ পাক আমাকে এইভাবেই চালায় আমি এইভাবেই চলি আমি কারো অধীনে থাকি না কারো ইয়ে চলে না এইটাই ঠিক আছে কয় আমাকে শালা ভাই কয় পিছে নেবে এইটাই ঠিক আছে আপনি যাক আপনি যে মানুষের কাছে চাইটা খান না ব্যবসা করে কাজ করে খাইতেছেন এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক বলছেন আপনি যদি মহব্বত করে আমাকে দশ টাকা দেন তাহলে আমি খাইতে পারবো এইটাই ঠিক বলছেন অনেকে আছে চলাফেরা করতে পারে সব কিছু ঠিক আছে কিন্তু অভ্যাস মানুষের কাছে গিয়া চাওয়া আসবেন মানে তাহলে কয় টাকার আসার দিলেন না আপনি খান সমস্যা নেই না না আমি ঠিক আছে আপনি আমি আমি আপনাকে যে টেস্ট করে দেখেন যে মিষ্টিটা কিসের আছে ঠিক আছে সমস্যা নাই থামেন এই যে আচারের দাম দিলাম না বাবা না
না বাবা এটা আমি নিব না বাবাটা ভালো বাবাটা ভালো চাচা শুনেন আমার কথা শুনেন না না বাবাটা ভালো আমি চাই না আমার কথা শুনেন চাচা আমি আমি আপনার ছেলের মতো না না আমার ছেলে হলো আমি না বাবা আমার কথা শুনেন আমি আচারের দাম দিতেছি আপনাকে না না আচার দাম আমার দেওয়া লাগবে না 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 বাবাটা ভালো বাবাটা ভালো চাচা বাবাটা ভালো না আমি আপনার ছেলের মতো আপনি আমার বাবার মতো চাচা শুনেন আপনি বলছেন আমি নিছি আমি নিছি শুনেন আপনি দিছেন আমি খুব খুশি হয়েছি ধন্যবাদ ঠিক আছে আমার কথাটা শুনেন আমি ধন্যবাদ দিছি আপনাকে আমার কথা আপনার হাতে বাসা রাখো আমি দোয়া করি জি জি হ্যাঁ দোয়া করবেন দোয়া করলে আমি খুশি আপনি দিছেন আমি অনেক খুশি হাজার হাজার খুশি আমি চাচা আমার কথাটা শুনেন আমি রাখছি বাবা আমার কথা শুনতে হবে কিন্তু আমি আপনার কথা শুনছি না আমি শুনছি আপনি আমারে বলছেন আচার খাওয়াইছেন খুশি হইয়া আর আমি যেটা খুশি হইয়া দিব ওইটা নিতে হবে এটা হাতে না যাক আপনার কথা আমি রাখলাম আপনার আমার 10 টাকা দেন জান আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে 10 টাকা বাবা এটা এটা আমি আমি এটা মনে করেন না মালিক না আমি বাবা আমি এটা মালিক না চাচা আমি আপনাকে দান করতেছি না কিন্তু আমি আপনার আচারের দাম দিতেছি শুনেন চাচা ভালো বাবাটা ভালো আমি বাপ কইছি আচ্ছা কথা শুনেন জি জি শুনেন আমি আপনাকে বাপ কইছি আমি অনুরোধ করে বলি আমি এটা নিব না আমার কথাটা শুনেন আগে না বাবা না না আমার কথাটা শুনেন আপনারে দেখে আমার আমি বলছি আমি আমি খুশি হয়ে বলছি জি জি আমি আপনার কাছে কোনো কোনো কিছু দায় দেব না আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে রাখছে এই আমার যে কর্ম করে জানি মৃত্যুর সময় যেন আমার হাত পা থাকতে আল্লাহ পাক যেন আমার জন্য বিছনায় ফেলায় রাখে না আমি খুব অসহায় লোক আমি সবার কাছে এই আমাকে কেউ যদি শালা কয় আমি তার ভাইকে পিছনে আসি আমি কার কাছে চাওয়া পাওয়া নেই না পিয়ামানিল্লাহ দোয়া তো অবশ্যই করবো দাদা আমার কথা শোনেন আপনারে দেখে আমার খুব কষ্ট লাগতেছিল যে আপনি এই যে টাইম যেতে না হয়তো বা নামাজ পড়লেন ওই জায়গায় মসজিদে আপনি এই যে চাচা চাচা শোনেন আমি আপনার ছেলে চাচা এই যে আমার চাচা শোনেন 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 চাচা চাচা কান্না করেন না চাচা কান্না করেন না কান্না করেন না আমি আপনার ছেলের মতো না চাচা আমি আপনার ছেলের মতো না আপনি আমার বাপের বয়সী না কান্না করেন না কান্না করেন আপনার দেখে খুব কষ্ট লাগতেছিল আমার যে আপনি এই বয়সে যে ইয়ে করে না রাস্তাঘাটে গাড়ি চলান আল্লাহ জানে সে কোন নিয়ত আমাকে দিছে আল্লাহ তার নিয়ত পূর্ণ পূর্ণ করে দিয়ে আল্লাহ হ্যাঁ চাচা দোয়া করব না কিচ্ছু লাগবে না তাহলে চাচা আপনি আজকে আর এগুলা নিয়ে ঘুরিয়েন না রোদ উঠছে রোদ উঠছে তো এখন বাজার যে একটু নাস্তা করে চলো হ্যাঁ আপনি নাস্তা কইরা চলে যান রোদ মধ্যে যাওয়ার দরকার নাই আর আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আসি আমি আসসালামু আলাইকুম